বিনোদনের তাজা খবরে স্বাগত। 11 বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন অভিনেতা জিৎ। ফের বাবা হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ। 16 অক্টোবর সোমবার জিতের স্ত্রী মোহনা মাদনানি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জিৎ এ নিয়ে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পুত্র সন্তান এ পৃথিবীতে এসেছে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এ খবর প্রকাশ্যে আসার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিৎ। ভক্ত অনুসারীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভশ্রী গাঙ্গুলি লিখেছেন, অভিনন্দন। আমি আগেই বলেছিলাম। অভিনেতা সৌরভ চক্রবর্তী লিখেছেন, অভিনন্দন ভাই। এর আগে গত মাসের শেষের দিকে স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে বাবা হতে যাওয়ার খবরটি জানান জিৎ। সে সময় নীল রঙের পোশাক পরে ম্যাটারনিটি শ্যুট করেন মোহনা। সঙ্গে সাদা পোশাকেও দেখা গিয়েছে তাকে, আর তার সঙ্গী হয়েছিলেন জিৎ ও তার মেয়ে। এসব ছবি দেখে ধারণা করা হয়েছিল দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই। উল্লেখ্য, 2011 সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। 2012 সালের 12 ডিসেম্বর জিৎ ও মোহনার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। দীর্ঘ 11 বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হলেন এই নায়ক। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।